ফোল্ডিং চুলাকে বানাটা একটু উচ্চতা থাকার কারণে কি ডাইরেক্টলি হিটটা কিন্তু পাতলির সাথে লাগে, নিচে থাকার হওয়ার কারণে কি দেখা যায় কি ওই যে নিচে আছে এটা ওই হিটটা কিন্তু বাইরের দিকে আসে, কিন্তু ফোল্ডিং তে দেখা যায় বাইরের দিকে আসে না। বানারগুলো খুব গুরুত্বটা কিন্তু ভালো, ফুলে যে সানফ্লাওয়ার বানারগুলো আছে এগুলো কিন্তু সব পিকলে একটা করে খুলে আপনি ওয়াশ করতে পারবেন, একটা একটা খুলে কিন্তু ওয়াশ করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম আপনাদের হোলসেল জোনের নতুন আরো একটি ভিডিওতে। তো বরাবর আপনাদেরকে হিউজ পরিমাণ চুলায় এর আগে দেখিয়ে আসছি, আজকে আপনাদেরকে একটা গর্জিয়াস চুলা দেখাবো আর এই চুলা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত তথ্য দেবেন কাউসার ভাই। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম কাউসার ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমাদের ভিউয়ার্সদের তো এর আগে অনেক চুলা দেখাইছি, আজকে কি এমন কোন চুলা আছে যেটা একদমই স্পেশাল? আসলে আজকে একটা চুলা দেখাবো যেটা আপনার মিয়াকো ব্র্যান্ডের হবে। তো আপনারা কিন্তু বিগত দিনে কিন্তু দেখছেন ফোল্ডিং চুলা দেখাবো, এলস্টোন দেখছেন, তারপর গাজি দেখছেন, ডিজনি দেখছেন, মিয়াকোরও দেখছেন, মানে ডিজাইনটা অন্যরকম। আপনার ভালো গ্রোথটা ভালো, তারপর হচ্ছে আপনার যে বানার যেটা আছে বানার গুলো খুব গ্রোথটা কিন্তু ভালো, ফুল যে সানফ্লাওয়ার বানার গুলো আছে এগুলো কিন্তু সব একটা একটা করে খুলে আপনি ওয়াশ করতে পারবেন, একটা একটা খুলে কিন্তু ওয়াশ করতে পারবেন। আর স্পেশালি এটা তো হলো ফোল্ডিং, ফোল্ডিং মানে আপনি ফোল্ডিং চুলাটা মানুষ কেনার উদ্দেশ্যটা হচ্ছে যে নরমাল চুলা যে দেখা যায় কি যে আপনার এই যে পানি যেটা আছে ভাতের মা দুধ ডাল যেগুলো আছে এখানে জমা হয়, বা ব্লক বানায় দেখা থাকে ভিতরে জমা আপনার যায় না কিন্তু এখানে পানিটা জমা হয়ে থাকে, বা আপনার যে লিকেজ যে একটা চান্স থাকে, তো এটা লিকেজ হওয়ার চান্স টোটালি কিন্তু নাই, মানে ভিতরে দুর্গন্ধ দেখে বোঝা যাচ্ছে এখানে কোনো কিছু জমা হয়ে থাকার মতো কোনো কিছু নেই, মানে এটা ওয়াশেবল, অল্পতেই কিন্তু আপনার ওয়াশটা করা যায় যার কারণে কিন্তু এটা নেয়, আর অল্প তো ওয়াশ করার কারণে দেখা যায় চুলাটা লং লাস্টিংটা বেশি হয়, লংজিভিটি বেশি হয় আর নষ্ট হয় না, সহজেই আপনার কিন্তু নষ্ট হয় না। হ্যাঁ, তো এই একটা কারণ কিন্তু, এবং তারপর সেকেন্ড যে কারণ হচ্ছে আগুন যেটা আছে, আগুনের ফ্লেম, তারপর আগুনের তারপর বাহিরে আসাটা, ফোল্ডিং চুলাকে বানাটা একটু উচ্চতা থাকার কারণে কি ডাইরেক্টলি হিটটা কিন্তু পাতলির সাথে লাগে, নিচে থাকার হওয়ার কারণে কি দেখা যায় কি ওই যে নিচে আসে এটা ওই হিটটা কিন্তু বাইরের দিকে আসে, কিন্তু ফোল্ডিংতে দেখা যায় বাইরের দিকে আসে না। তারপর যদি আপনার আসে দেখা যায় কি নবগুলো গরম হয়ে যায়, এটা তো নব প্রোটেকশনগুলো যেটা করে দিছে সম্পূর্ণ মেটাল করছে, এবং যাতে হাতে হিটটা যাতে না লাগে তার জন্য কিন্তু মিলবে না, সব চুলাই ভালো, ভালোর উপর তো কিছু ভালো আছে তার জন্য কিন্তু এটা দেখান। তারপরে যে মার্বেল যেটা আছে মিয়াকোর, এই যে দেখেন লেখা আছে সিরামিক কোয়ালিটি মালয়েশিয়া, মানে আপনার এই যে মার্বেল যে মিয়াকোর পার্টস, মিয়াকোর কিন্তু আপনাদের মালয়েশিয়ান কোম্পানি অ্যাসেম্বল হয়ে আসে, কিন্তু চায়না থেকে হয়ে আসে, এটা পার্টস যেগুলো আছে এগুলো কিন্তু মালয়েশিয়ান সিরামিক পার্টস হবে এবং অ্যাসেম্বল কিন্তু চায়না থেকে হয়ে আসবে। তারপরে আপনি যে নেক্সট যে ভার্সনটা আছে, ভাই আমি যে চুলাটা কিনবো আমার চুলা থেকে কি আপনার লাল আগুন আসবে নাকি নীল আগুন আসবে? এখন আপনার যদি দরকার পড়ে লাইনের গ্যাসের যদি দরকার হয় সেক্ষেত্রে আপনার বলবেন ভাই আমার লাইনের গ্যাস, বোতলের গ্যাস যদি দরকার পড়ে সেক্ষেত্রে বলবেন ভাই আমাদের বোতলের গ্যাস, তাহলে আমরা ওইটা কিন্তু দিয়ে দেবো। সব থেকে বড়ো যে বিষয়টা হচ্ছে মানে আপনি অন্য অন্য যে ধরনের চুলা কিনেন কোনো চুলার সাথে কিন্তু এক্সট্রা নুডল দেওয়া থাকে না, মনে করেন আপনার এটা এখন বাইরের তো ম্যাক্সিমাম দেশে কিন্তু কোনো বোতলের গ্যাস, যেমন আমাদের বাংলাদেশে লাইনের গ্যাস আছে, অন্য অন্য সামথিং কিছু কিছু দেশে কিন্তু লাইনের গ্যাস হয়, দেখা যায় কি কিছু কিছু চুলা লাইনের আসে কিন্তু আদার এটা কিন্তু সব দেশের জন্য তৈরি করে, মিয়াকো এখন পপুলার একটা ব্র্যান্ড বিভিন্ন দেশে কিন্তু যায়, দেখা যায় বোতলের গ্যাস, তার জন্য কি সব চুলা বাংলাদেশে কিন্তু ইম্পোর্ট হয়ে বোতল ঢোকে, কিন্তু এখন ওই যে অনেক সময় দেখা যায় কি যে বোতলের জন্য থেকে লাইন করার জন্য অন্য নজলের কিন্তু দরকার হয়, তাই এক নজল সাথে আরেক নজল কিন্তু মিল নাই, কিন্তু একমাত্র এইটাই মিয়াকোর সাথে কিন্তু এক্সট্রা নজলটা পেয়ে যাবেন। এখন আপনার বোতল আছে, বোতল থেকে আপনার লাইন যদি করতে হয় সেক্ষেত্রে লাইনের নজলটা কিন্তু সেটা থাকবে, অবশ্যই আপনার কেনার সময় জিনিসটা চেক করে নেবেন যে আপনি নজলটা পাচ্ছেন কিনা, এই নজলটা আপনার এখন না হলে পরবর্তীতে দরকার হবে, এখন আপনার ভাড়াটিয়া বাসায় আছেন, বোতল আছে, বোতল থেকে লাইন হতে পারে, লাইন থেকে বোতল হতে পারে, তার জন্য আমি বলবো স্পেশালি চুলাটা কিন্তু সব দিক থেকে আলাদা। যাই হোক, এটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন? এটা কিন্তু সম্পূর্ণ 5 বছর সার্ভিস ওয়ারেন্টিটা থাকবে, যদি ঢাকার ভিতরে হয় একদম হোম সার্ভিসটা থাকবে, জাস্ট আপনি যাতায়াত ভাড়াটা দেবেন 5 বছরের ভিতরে যে বাসায় যে সার্ভিসটা করে কোনো সার্ভিসে টাকা পয়সা দেবেন, এবং 1 বছরের ফুল অটো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। 1 বছরে তো অটো কেটে যায় যদি সার্কিটে কাজ না করে, আগুনটা যদি না জ্বলে
যদি আপনার লাল আগুন যদি আসে মানে যে অবস্থা আছে সেইভাবে যদি আপনার সমস্যাটা হয় সেক্ষেত্রে কি আমাদের মিস্ত্রি আছে ঢাকার ভিতরে তো আপনার ঢাকার ভিতরে যে কোনো জায়গায় কিন্তু মিস্ত্রি যে কাজটা করে দিবে একবার কোনো টাকা পয়সা চার্জ নেবে না অনলি যাতায়াত ভাড়াটা ঢাকার ভিতরে ভাই আমি তো ঢাকার বাইরে আছি আমার যদি কোনো সমস্যা আপনি কী করবেন সেক্ষেত্রে কোনো সার্ভিসটা পাবেন জাস্ট যাতায়াত ভাড়াটা দিয়ে দেবেন তো কাউসার ভাই এই মিয়াকোর এই চুলাটার দাম কত রাখতেছেন আপনারা হ্যাঁ এটা যেটা আছে আমাদের মিয়াকোর চুলাটার রেট কিন্তু দেখা যায় 16,000-17,000 করে লোকালিভাবে বিক্রি হয় তো 16,000-17,000 আমরা চাচ্ছি না আজকে কিন্তু প্রাইসটা ফিক্স দাম থাকবে আমাদের মাত্র 13,500 টাকা 13,500 টাকা অফিসিয়াল প্রোডাক্ট মিয়াকোর নজর সব এ টু জেড সব সব থাকবে মাত্র 13,500 টাকা অবশ্যই কিন্তু আমি আপনাকে একটা কথা বলে রাখি যারা অনলাইনে ডেলিভারিটা নেবেন এটা কিন্তু আপনার ডেলিভারি চার্জ অ্যাড হবে এবং যারা অনলাইন নেবেন আপনারা কিন্তু 1,000 টাকা অ্যাডভান্স করে দেবেন বাদ বাকি ক্যাশ অন ডেলিভারি তো অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই এত সুন্দর একটি চুলার কালেকশন দেখানোর জন্য তো আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে তো যারা এই চুলাটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ